কথা বলবো শীতকালীন ফল নিয়ে শীতকালীন ফলের মধ্যে থাকছে নারকেল সফেদা টিপা ফল আতা এবং চালতা সবার আগে বলবো নারকেল নিয়ে নারকেলের একটা নিজস্ব মিষ্টতা আছে নারকেলের তেল অথবা নারকেলের দুধ থেকে আমরা যে উপাদানটি পেয়ে থাকি সেটি হচ্ছে এমসিটি সিটি হলো মিডিয়াম চেইন টিজি এটি আমার হৃদযন্ত্রের ক্রিয়া ভালো রাখে সরিষার তেল ব্যবহারের কথা অনেকেই আমরা জানি চাই যারা আমাদের দেহে চর্বি জমবে না অথবা হৃদযন্ত্রের ক্রিয়া ভালো থাকবে তারা কিন্তু এখন আমরা সরিষার তেল ব্যবহারে মনোযোগী হচ্ছি পাশাপাশি আমরা কিন্তু নারকেল ব্যবহার করতে পারি নারকেল তেলও ব্যবহার করতে পারি একইভাবে যাতে আমার হৃদযন্ত্রের ক্রিয়া ভালো থাকে এবং দেহে অতিরিক্ত অপ্রয়োজনীয় খারাপ চর্বি জমে না যায় এছাড়াও নারকেলে প্রচুর ফাইবার অথবা খাদ্য আস থাকে যেটি আমাদের দেহের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করতে পারে নারকেলের কথা বললে নারকেলের সাথে সাথে কিন্তু ডাবও চলে আসে ডাবের পানি খুবই সতেজ করা একটা পানীয় আমরা যারা সফট ড্রিঙ্কস কোকাকোলা বা এই টাইপের খাবারে অভ্যস্ত তারা যদি আমরা এই কোলা এই টাইপের খাবারগুলো না খেয়ে তার পরিবর্তে ডাবের পানি খায়। তাহলে কিন্তু আমার দেহে পানির চাহিদাটা পূরণ হওয়ার পাশাপাশি আমার যে লবণের ঘাটতি হয় সেটাও কিন্তু পূরণ করা সম্ভব তাছাড়াও অনেক নির্দিষ্ট রোগের ক্ষেত্রে দেখা যায় যে শরীর থেকে লবণ বেরিয়ে যাচ্ছে যেমন পাতলা পায়খানা অথবা কিডনি রোগ এই ক্ষেত্রে ডাবের পানি কিন্তু ঔষধ হিসেবে কাজ করতে পারে কেননা ডাবের পানিতে একই সাথে পটাশিয়াম এবং সোডিয়াম দুটো উপাদানই থাকে যেটি বাজারে স্যালাইন হিসেবে বাইরে বিক্রি করে সেটি খেয়ে আমাদের শরীরে যেমন লবণের পর্যাপ্ততা তৈরি করতে পারি ঠিক তার মতোই ডাবের পানি খেয়েও কিন্তু দেহে লবণ সমতা করা সম্ভব এবং ডাবের পানির আরও একটি বিশেষ গুণাগুণ হচ্ছে ডাবের পানি খেলে আমাদের রক্তও পরিষ্কার হয় কেননা রক্তে যে বর্জ্য পদার্থগুলো প্রতিদিন তৈরি হচ্ছে ডাবের পানি খেলে ডাবের পানিতে কিছু উপাদান থাকে যেগুলো আমার রক্তকে পরিশোধনের মাত্রায় নিয়ে আসতে পারে এবং রক্ত পরিশোধিত করে তাহলে ডাবের পানির গুণাগুণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যখন খুব ক্লান্ত তৃষ্ণার্ত বাইরে বেরিয়ে কোনো কোলা অথবা সফট ড্রিঙ্কস না খেয়ে একটি ডাব খাওয়া কিন্তু বেশি শ্রেয় এবার বলবো টিপা ফল অনেকেই হয়তো ভাববেন টিপা ফল মানে কি টিপা ফল হচ্ছে আমাদের দেশি একটি ফল এটিকে বই পুস্তকের ভাষায় বলা হয় ইন্ডিয়ান পাম আসলে এই ফলটা যখন শক্ত থাকে সেই সময়ে খেলে একটু কষ এবং তিতা তিতা মনে হবে কিন্তু এই ফলটাকে আসলে হাতের চাপে চাপ দিয়ে দিয়ে নরম করতে হয় এই জন্য দেশি ভাষায় এটিকে টিপা ফল বলে যখন আমি হাতের প্রেশারে বা চাপ দিয়ে ফলটিকে নরম করে ফেলি তখন কিন্তু ফলটি খেতে মিষ্টি লাগে এখন কেন এই ফলটিকে এত গুরুত্ব দিচ্ছি সেই বিষয়ে বলবো আমরা তো অনেকেই ডালিম সম্পর্কে জানি ডালিম হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অথবা কিছুটা আয়রন সমৃদ্ধ ফল অনেকেই ভেবে থাকেন যে ডালিমে প্রচুর আয়রন আছে তাই ডালিম খেতে হবে ডালিমে আয়রন কিছুটা অবশ্যই আছে কিন্তু তার রঙ চিন্তা করে যদি আমি শুধু আয়রনের কথা চিন্তা করি তাহলে ভুল হবে ডালিমের যে রঙটি সেটি আসলে আমার শরীরে ব্যাকটেরিয়ার একটি প্রতিরোধক হিসেবে কাজ করে অনেকের শরীরে ব্যাকটেরিয়াজনিত যে ইনফেকশন হয় সেটি দূর করার জন্য ডালিম একটি ভালো ফল এখন বলি ডালিমের সাথে কেন টিপা ফলকে তুলনা করছি ডালিম হচ্ছে খুবই দামি একটি ফল টিপা ফলের যে উপাদানটি থাকছে যে রঙের জন্য দায়ী উপাদান ডালিমেও কিন্তু ঠিক একই উপাদান রঙের জন্য দায়ী তাহলে আমরা কি করতে পারি না যে ডালিম এত দামি ফল তার পরিপূরক হিসেবে বা তার পাশাপাশি ডালিমকে একটু কম প্রাধান্য দিয়ে টিপা ফলটাকে প্রাধান্য দিতে টিপা ফল খেলে আমি যে উপাদানটি পাচ্ছি ডালিম খেলেও একই উপাদানটি পাচ্ছি যা কি না আমার শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে পারে এই ফলটিতে যে দুটো ফল পাশাপাশি বলছি ডালিম এবং টিপা দুটোতেই অ্যান্থোসায়ানিন নামে যে উপাদানটি থাকছে এটি কিন্তু আমার শরীরে ক্যান্সার প্রতিরোধ করছে তাহলে ডালিম এবং টিপা ফল দুটোই আমার দেশি ফল কিন্তু দামের দিক থেকে যদি বিবেচনা করি তাহলে যেটাকে আমি পাশ কাটিয়ে যাচ্ছি অর্থাৎ টিপা ফল সেটিও কিন্তু আমার জন্য খুব উপযোগী প্রমাণ হতে পারে এরপর বলবো চালতা চালতা ফলটি অনেকেই কিন্তু তার প্রসেসিংয়ের কথা অর্থাৎ চালতা ফল কাটা ধোয়া খাওয়ার উপযোগী করার জন্য কিন্তু অনেকেই বাদ দিয়ে থাকেন এই যে চালতা কাটতে এত কষ্ট কেন চালতা কাটতে কষ্ট তার গঠনের জন্য এই গঠনটাও কিন্তু একটা অত্যন্ত উপযোগী বিষয় কেননা এর গঠনের জন্যেই এর ভেতরে পোকামাকড় ঢুকতে পারে না এবং কোনোভাবেই চালতা কিন্তু খুব পচে যাওয়ার মতো ফল নয় চালতায় যেহেতু জীবাণু প্রবেশ করতে পারে না সেই জন্য চালতা তা পচেও যায় না তার মানে চালতা এমন একটি ফল যা আসলে আমার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে চালতায় প্রচুর পরিমাণে ভিটামিন সি জিঙ্ক এবং বি ভিটামিন থাকে জিঙ্কের কথাটা না বললেই কিন্তু নয় জিঙ্ক আমার দেহে অত্যন্ত উপযোগী একটি উপাদান কেননা জিঙ্ক আমার শরীরে তিনশোরও উপরে এনজাইম আছে যাদেরকে সক্রিয় করতে কাজ করে তাহলে এই জিঙ্ক আমরা চালতা থেকে কিন্তু পেতে পারি যারা কাঁচা চালতা খেতে পারবেন তারা কিন্তু সরাসরি জিঙ্ক এবং ভিটামিন সি পেয়ে যাবেন আবার যদি চালতা আমরা কোনো কারণে রান্না করি অথবা আচারে প্রসেস করি তাহলে কিন্তু যদিও ভিটামিন সিটি কিছু নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তার খাদ্য আশ এবং জিঙ্ক কিন্তু অক্ষুণ্ণ থাকছে তাহলে জিঙ্কের ঘাটতি পূরণের জন্য চালতা কিন খাওয়া যেতেই পারে চালতার আরও একটি উপকার রয়েছে চালতায় প্রচুর খাদ্য আস থাকে এটি নন ডাইজেস্টেবল মানে আমার হজম হয় না সেই কারণে চালতা খেলে ওজন বাড়ার কোনো সম্ভাবনাই থাকছে না তাই চাল আচার করে অথবা ছোট মাছের সাথে দিয়ে খুব একটা অন্য রকমভাবে তৈরি করে রান্না করে কিন্তু আমরা খেতেই পারি শীতকালের এই ফলগুলো যদিও দেশি ফল দামে সস্তা কিন্তু আমার দেহের জন্যে আমার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী